আসসালামু আলাইকুম, বিডি জব পয়েন্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি ইয়ারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে এন্ট্রি নং 50, ঠিক আছে। তো এখানে আপনার কী কী যোগ্যতা চাওয়া হয়েছে, কীভাবে আবেদন করতে হবে, প্রার্থীর বয়স কত নির্ধারণ করা হয়েছে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দর্শক সহকারে দেখবেন। তো ইতিমধ্যে আপনারা হয়তো এই সেক্টরটা দেখতেই পাচ্ছেন, উপরে লেখা আছে বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি ইয়ার নিয়োগ চলছে, ঠিক আছে। তো আমরা এখন এটাকে একটু জুম করে প্রার্থীর যোগ্যতাটা যাচাই করার চেষ্টা করব। প্রার্থীর এখানে যোগ্যতার মধ্যে দেখেন, নাগরিকত্ব বাংলাদেশি নাগরিক হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা আপনি এসএসসি অথবা এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন এবং জিপিএটা আপনার 2.0 হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বয়সটা হচ্ছে এখানে 16 বছর হতে 21 বছর, যেটা আপনার হিসাব করা হবে 2 অক্টোবর 2022 তারিখে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট বা হালনাগাদ গ্রহণ করা হবে না। তারপর এখানে উচ্চতাটা হচ্ছে আপনার কমপক্ষে 5'8", ঠিক আছে, 5'8", বুকের মাপ হচ্ছে আপনার কমপক্ষে 30", প্রায় সম্প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি বৃদ্ধি করা হবে 32", এবং ওজনটা হচ্ছে আপনার বয়স এবং উচ্চতা অনুযায়ী ধরা হবে, এবং চোখের দৃষ্টিশক্তি অবশ্যই 6x6 হতে হবে। তো এখানে প্রার্থীর অযোগ্যতার মধ্যে যদি আপনি কোনো সরকারি চাকরি হতে বহিষ্কৃত হন বা সেনা বিমান বাহিনী হতে যদি আপনি বহিষ্কৃত হন বা আপনার নামে যদি কোনো মামলা থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে অযোগ্য বলে বিবেচিত হবেন, ঠিক আছে। আর পরীক্ষার বিষয়টা হচ্ছে আপনার বাংলা ইংরেজি লিখিত পরীক্ষা, এসএসসি সমান যেই বইগুলো আছে এইগুলো থেকে পড়লে হবে, ডাক্তারি পরীক্ষা মৌখিক পরীক্ষা হবে, এবং আপনার যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর যেই পুরাতন বিমানবন্দর সেখানেই হবে। প্রত্যেকটা চাকরি বিমানবাহিনীর প্রত্যেকটা চাকরির কিন্তু ওইখানেই পরীক্ষাটা হয়, এবং পরীক্ষার কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ওয়াচ, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটার ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ। প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার www.joinbangladeshairforce.mil.bd এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। যাওয়ার পর অফলাইনের বাটনে ক্লিক করে তার পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন ফি আপনার 150 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে 200 টাকা ছিল, 50 টাকা কমানো হয়েছে। 150 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশন কিন্তু মোবাইল নাম্বারে ইউজার আইডি পাঠানো হবে, সেই ইউজার আইডি দিয়ে আপনার পরবর্তী কার্যক্রমে আপনার যেতে হবে, ঠিক আছে। লগ ইন করে পরে আপনার আবেদন ফর্মটা পূরণ করতে হবে। তো কীভাবে আবেদন করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন বাংলাদেশ বিমান বাহিনীতে। ওকে, তো এই যে আপনার আবেদন প্রসেসটা সেটা তো গেল। এখানে আপনার প্রয়োজনীয় যে অন্যান্য ছবি, সনদপত্র এগুলো লাগবে, সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে, প্রশংসাপত্র লাগবে, নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি লাগবে, নাগরিকত্ব সনদপত্র, বৈবাহিক অবস্থা, স্থায়ী ঠিকানার সনদপত্র জমা দিতে হবে। তারপর ইউনিয়ন পরিষদ হতে আপনার চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক আপনার নাগরিকত্ব সনদপত্র লাগবে। পাসপোর্ট সাইজের আপনার ছবি লাগবে 12 কপি, 12 কপির ছবি সত্যায়িত থাকতে হবে, এবং অবশ্যই ছবিগুলো ল্যাব প্রিন্ট এবং কালার সহ থাকতে হবে। বর্তমানে অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র প্রয়োজন হবে। তারপর নাগরিকত্বের সনদপত্র তো বললামই, তারপর আপনার স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, সত্যায়িত ফটোকপি অবশ্যই লাগবে। প্রথমে যখন আপনি মাঠে যাবেন তখন অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটা দেখবে, তো অবশ্যই জন্ম নিবন্ধনটা ওই আপনার সাথে রাখতে হবে, মাস্ট এটা রাখতেই হবে। তারপর অনলাইনে আবেদনের সময়সীমাটা হচ্ছে 8 মে, অর্থাৎ 8 মে থেকে আবেদন শুরু হবে 2022, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 14 মে 2022 তারিখ পর্যন্ত, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছেন এখানে আপনার যে পরীক্ষার তারিখটা, কোন জেলার কত তারিখ পরীক্ষা হবে, এটা কিন্তু শিডিউলটা তারা আগেই প্রকাশ করেছে। ঢাকা বিভাগের মধ্যে এই যে জেলাগুলো দেওয়া আছে এই জেলাগুলোর তারিখ কিন্তু এগুলো দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিন, হ্যাঁ, পরবর্তীতে আপনার জেলা অনুযায়ী দেখে নেবেন। আপনি স্ক্রিনশট দিয়ে দেখে নেন, এখানে প্রত্যেকটা বিভাগের পাশেই জেলাগুলো দেওয়া আছে, এই জেলাগুলোর মাঠ এত তারিখ হবে। তো এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীর নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করছি আপনার ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।